গত 3 দিন ধরে এলাকার পুকুরে ভেসে উঠছে মরা মাছ, তাই দেখে রীতিমতো আতঙ্কিত মৎস্যচাষীরা। কি কারণে মাছ মারা যাচ্ছে তাই নিয়ে ঘনিয়েছে রহস্য। জামুরিয়ার 2 নম্বর ব্লকের শ্যামলা অঞ্চলের খোট্টাডিহি এলাকার পুকুরগুলিতে মরা মাছ ভেসে উঠতে দেখা যায়। এরপর ওই এলাকা লাগোয়া নিমসা গ্রামেরও একই ঘটনা ঘটে। তবে কি কারণে এমন ঘটছে তাই নিয়ে ধন্ধ রয়েছে। এলাকার মানুষের দাবি, কেন এমন ঘটনা ঘটছে তা তাদের অজানা। ঘটনাটি প্রশাসন স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তারা। এখনো পর্যন্ত মৎস্য দফতরের কাছে এই ঘটনার কথা পৌঁছায়নি। নিমসা গ্রামের বাসিন্দা লালটু কাজে জানান, তাদের ধারণা মাছের মধ্যে কোনো ধরনের সংক্রামক রোগ দেখা দিয়েছে, তাই এলাকার একাধিক পুকুরের মাছ মারা যাচ্ছে। দেখা যাচ্ছে বেশিরভাগ তেলাপিয়া মাছ মারা যাচ্ছে। বলতে আজ গত 3 দিন থেকে জানতে পাচ্ছি যে আমার পুকুরেও মাছ মরছে। এর আগে আমাদের খুট্টাডি লাল সাহের বলে একটা পুকুর আছে, সেখানে সর্বপ্রথম এই রোগটা দেখা যায়। সেখান থেকে জলের মধ্যে হোক বা কিছু মধ্যে ছড়িয়ে যায়। আমাদের নিমসা শালগুড়ে বলে একটা আছে, তারপর ডাক্তারগুড়িতে আসে। ইদানিং 2-3 দিন থেকে আমাদের এই পুকুরটাতেও আসছে। তো এটা স্বাভাবিকভাবে একটা যারা মৎস্য চাষি তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা ভয়ানক ব্যাপার। তিনি আরো জানান, গ্রামের প্রতিটি পুকুর কোনো না কোনো মসজিদ বা মন্দিরের আওতাধীন। এলাকার উন্নয়নের স্বার্থতেই এই ব্যবস্থা, কিন্তু সেই পুকুরগুলিতে স্থানীয়রা স্নান করেন, কাপড় কাচেন, এছাড়া অন্যান্য কাজও করেন। মরা মাছ ভাসতে থাকায় পুকুরের জল দূষিত হচ্ছে, তাই পুকুরগুলির জল ব্যবহার করার অযোগ্য হয়ে উঠেছে। আর প্রশাসন ব্যবস্থা না নিলে আরো দূষণ ছড়াবে। এই এই পুকুরগুলো ম্যাক্সিমাম পুকুরগুলো কোনো পুকুর আমাদের হয়তো কোনো মন্দিরে দেওয়া আছে উন্নয়নের সাথে, কোনো পুকুর মসজিদে দেওয়া আছে, কোনো পুকুর ব্যক্তিগতভাবে চাষ হয়। তো এটা সার্বিকভাবে একটা মৎস্য চাষিদের ক্ষেত্রে বৃহৎ একটা ক্ষতি এটা আমরা মনে করছি। যে যদি এটা আমাদের স্থানীয় ব্লক স্তরে যারা মৎস্য ব্যবহারটা দেখেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা তাদেরকেও জানাচ্ছি। সর্বস্তরে আমরা এটা আগে থেকেই একটা সতর্কতা অবলম্বন করার জন্য আরও জনসাধারণের মধ্যে আমরা অনুরোধ করছি যে এই এলাকা কৃষি এলাকা, শিল্পের সঙ্গে কৃষি এলাকা, এটা এখানে বহু পুকুর আছে। যদি সর্বস্তরে পুকুরের এরকম ক্ষতি হয় তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে এটা একটা বৃহৎ ক্ষতি। এদিকে মরা মাছগুলি পচে যেতে থাকায় এলাকায় দুর্গন্ধে টেকা যাচ্ছে না। এমনকি পুকুরগুলিতে মাছ চাষও বন্ধ করেছেন চাষিরা, তাই তাদের রুজিরুটিতে টান দেখা দিয়েছে। সমস্যার সমাধান চেয়ে ব্লক প্রশাসন ও মৎস্য বিভাগের দ্বারস্থ হয়েছেন তারা। দাওয়াল ব্যুরো।